আসসালামু আলাইকুম। ইজি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লসাগু এবং গসাগু সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো চলুন শুরু করি। আমাদের প্রথম অঙ্কটিতে দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 7, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তো এটি বের করার জন্য একটি সূত্র আছে। সূত্রটি হলো দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু সমান, এখানে লসাগু দেওয়া আছে 84 গুণন এবং গসাগু দেওয়া আছে 7, তাহলে 84 এবং 7 গুণ করলে হয় 588, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 3 নম্বরটা। আমাদের 2 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 720, এদের গসাগু 6 হলে লসাগু কত? তো লসাগু বের করার জন্য একটি সূত্র আছে। সূত্রটি হলো লসাগু সমান দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু। এখানে দুটি সংখ্যার গুণফল আছে 720 এবং গসাগু 6, তো 720কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হয় 120, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 3 নম্বরটা। তিন নম্বর অঙ্কটিতে দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু 4 এবং লসাগু 60 এবং একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যা বের করার জন্য সূত্রটি হলো লসাগু ইনটু গসাগু ভাগ একটি সংখ্যা। এখানে লসাগু 60 এবং গসাগু 4 আর একটি সংখ্যা দেওয়া আছে 20, 20 দ্বারা যদি 60কে ভাগ করি তাহলে হয় 3 × 20 = 60, 3 আর 4 গুণ করলে হয় 3 × 4 = 12, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 2 নম্বরটা। আমাদের 4 নম্বর অঙ্ক দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু 16 লসাগু 192, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা সেইমভাবে অঙ্কটি সমাধান করব। এখানে দেওয়া আছে লসাগু 1 × 16 এখানে আমাদের গসাগু 16 গুণন লসাগু দেওয়া আছে 192, একটি সংখ্যা দেওয়া আছে 48, এখানে 3 × 16 = 48 এবং 3 দ্বারা 192কে ভাগ করলে হয় 62, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে তো 3 দ্বারা যদি 192কে ভাগ করি তাহলে হয় 64, তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 2 নম্বরটা। এখানে 5 নম্বর অঙ্কে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক
সমাধান করতে হলে যে অনুপাতটি থাকবে সেই অনুপাতে বড় সংখ্যাটি হবে বড় সংখ্যার সাথে গসাগু গুণ করলে হবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার সাথে গসাগু গুণ করলে হবে ছোট সংখ্যা। তাহলে আমাদের এখানে বের করতে বলছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি সমান এখানে অনুপাতের ছোট সংখ্যাটি হচ্ছে ফাইভ, ফাইভ গুণন গসাগু হচ্ছে চার, চার পাঁচা বিশ, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে তিন নম্বরটা।